হ্যালো লার্নার ওয়েলকাম টু অল্প ডট কম আজকের পর্বে আমরা মূলত স্মার্ট ফিল্টার নিয়ে কথা বলবো মানে স্মার্ট অবজেক্টের মাধ্যমে কিভাবে স্মার্ট ফিল্টার কাজ করে আর এটার মাধ্যমে আসলে কি ধরনের পাবেন সেই জিনিসগুলো নিয়ে আজকে বেনিফিট আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি ছবি নিয়ে আসতেছি এখান থেকে একটা ছবি প্লেস করে নিলাম তো আমি আমার লেয়ার প্যানেলটা ওপেন করে নিলাম নর্মালি আগের মতো এখান থেকে একটা কপি করে নিচ্ছি সো কপি করে নেওয়ার পরে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে নিব সো স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম স্মার্ট অবজেক্ট কি স্মার্ট অবজেক্ট কিভাবে কাজ করে এটা যারা এখনও জানেন না বা এই সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তাদেরকে বলবো আমাদের অলরেডি দুইটা পর্ব পাবলিশ হয়ে গেছে তো ওই দুটা পর্ব দেখে আসবেন তাহলে আশা করি কোনো ধরনের কনফিউশন আপনার এই স্মার্ট অবজেক্ট নিয়ে আর থাকবে না তো এখান থেকে আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম আর একটা আমি নর্মাল রাস্টার লেয়ারে নিলাম তো এখন ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় ইমেজের কারেকশন বিভিন্ন রকমের এডিট করতে হয় তো সেই ক্ষেত্রে এটা যদি পারমানেন্ট ইফেক্টটা পড়ে যায় তাহলে কিন্তু এটা আবার বারবার মডিফাই মডিফাই এবং এডিট করা সম্ভব হয় না তো এই যে প্রবলেম এই প্রবলেম থেকে আমরা যদি চাই স্মার্ট অবজেক্টের হেল্প নিয়ে এটা ওভারকাম করতে পারি কিভাবে দেখেন প্রথমে স্মার্ট অবজেক্টের লেয়ারটাকে অফ রেখে নর্মাল যে রাস্টার লেয়ার আছে সেটাই আমরা কাজ করব তো আমি এখান থেকে চলে যাচ্ছি ইমেজে এখান থেকে চলে আসতেছি অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমি চলে আসলাম কার্ভ সো প্রথমে আমি কার্ভসে গিয়ে এখান থেকে একটু এডিট করতেছি সাপোজ কিছুটা আমি এরকম এডিট করে ওকে করে দিলাম তারপর আমি আবার যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমি চলে আসতেছি হিউএন স্যাচুলেশন সো এখান থেকে আমি একটু সাপোজ একটু ডিস্যাচুয়েট করে একটু এভাবে কালারাইজ করে জাস্ট ওকে করে দিলাম সো আমি এখন দুইটা কাজ করলাম এই দুইটা কাজের পরে আমি আবার চলে যাচ্ছি ফিল্টারে এখান থেকে আমি ক্যামেরার অ ফিল্টারে আসলাম এখান থেকে ধরেন আমি এটার কন্ট্রাস্টে একটু অ্যাডজাস্ট করে নিলাম সাপোজ এটার ক্লিয়ারিটি একটু ঠিক করে নিলাম যাই করলাম এটাকে করে আমি জাস্ট কি করব এটাকে ওকে করে সো আমি কাজ করলাম এখন আমার মনে হলো যে এই কাজটা শেষে আমি ক্লায়েন্টকে দিব সো ক্লায়েন্টকে দিলাম এখন ক্লায়েন্ট বলতেছি ভাই কালার কারেকশন করছেন এটা এরকম না একটু ডিফারেন্ট করেন এখন আপনি যদি আবার এসে এই কাজটা ব্যাকে যেতে চান সেটা কিন্তু সম্ভব না ফটোশপ ওপেন থাকা অবস্থা হয়তো বা পিছনে গেলেন একটু সময়ের জন্য কিন্তু যখন চার পাঁচ দিন পরে বন্য সময় হবে তখন কিন্তু এটা সম্ভব না বাট আপনি যদি চান এই কাজটাই স্মার্ট অবজেক্টে থাকা অবস্থায় যদি কোনো লেয়ারে করেন তাহলে কি হবে সো খেয়াল করেন এখন আমি স্মার্ট অবজেক্টে এই কাজটাই করবো আবার তো প্রথমে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে আসতেছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমি কার্ভসে চলে আসলাম সো একই কাজ করতেছি ওকে করে দিলাম নাও আবার চলে যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে চলে আসতেছি হিউন স্যাচুরেশন নাও স্যাচুরেশন ডিস্যাচুরেট করে চেঞ্জ করে ওকে করে দিচ্ছি নাও আবার তিন নম্বর কাজের জন্য যাচ্ছি ক্যামেরার র ফিল্টারে এইখান থেকে চলে আসতেছি কন্টাস্ট যে কাজটা করলাম সেটাই আমরা করে জাস্ট ওকে করে দিচ্ছি সো একই কাজ দুইটা লেয়ারে করলাম সো এখন একটু দেখেন বিষয়টা হচ্ছে স্মার্ট অবজেক্টে যে লেয়ারটা ছিল সেই লেয়ারের নিচের দিকে একটু তাকালে দেখবেন একটা স্মার্ট ফিল্টার চলে আসছে এই স্মার্ট ফিল্টার আমরা যা যা ব্যবহার করছি সেগুলোই নিচে দেখাচ্ছে স্মার্ট ফিল্টারের মাধ্যমে এখন আপনার যদি মনে হয় যে আপনি স্মার্ট ফিল্টারের মাধ্যমে কোনো অংশের কালার রিমুভ করবেন সেটা কিন্তু পসিবল স্মার্ট অবজেক্টের এই লেয়ার মাস্টার এখানে বা মাস্টার এখানে আপনি জাস্ট ক্লিক করেন সাদা কালো চলে আসছে কালোটাকে নিচে রাখা অবস্থায় আপনি যদি ব্রাশ টুল দিয়ে আর কালোটা উপরে থাকা অবস্থায় ব্রাশ টুল দিয়ে যদি মোছামুছি করেন তাহলে এটা মুছে যাবে তো দেখেন আমি এটা মুছে দিতে পারতেছি আবার কালোটা নিচে রাখা অবস্থায় যদি চান যে এটা ফেরত আনবেন ফেরত আনতে পারতেছেন যদি মনে হয় যে আপনার ক্লায়েন্ট বলতেছে যে না আমি এই কাজগুলো আমি চাচ্ছি না আমি চাচ্ছি অন্য কালার তো সেই ক্ষেত্রে আপনি যেটা কালারে চেঞ্জ বা পরিবর্তন আনবেন সেখানে ক্লিক করেন উপরে ক্লিক করেন আবার আগের কাজটা করতে পারবেন হিউম্যানুয়েশনে ক্লিক করেন আগের কাজ করতে পারবেন ক্যামেরা রয়ে ক্লিক করেন একটু সময় নেবে চলে আসলো দেখেন আবার কিন্তু এই যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার এখানে মনে চাচ্ছে যে না আমি একটু করে দিলাম দেখেন এটা আপডেট হয়ে গেল গেলাম লেখার উপরে ক্লিক করে চলে আসলো এখান থেকে আমি চেঞ্জ করে নিচ্ছি দেখেন যাচ্ছি কারবে এখান থেকে এটাকে এডিট করে দিচ্ছি সো দেখেন মানে স্মার্ট অবজেক্টের কারণে আপনি যখন তখন এটাকে এডিট করতে পারতেছেন যেই ইফেক্টগুলোই দিচ্ছেন যে কালার কারেকশনগুলো করতেছেন যে ফিল্টারের ইফেক্ট অ্যাপ্লাই করতেছেন সবই কিন্তু এটার উপরে অ্যাডজাস্ট করতে পারতেছেন যখন তখন আপনি যদি এখান থেকে চান এখন ফিল্টারের যে কোনো একটা ইউজ করবেন যেমন আমি একটু ব্লার করে দেখাচ্ছি তো সাপোজ আমি এটা করে ওকে করে দিলাম এখন মনে হচ্ছে যে না আমি এইখানে ব্লাডটা রাখবো না তো এই যে স্মার্ট ফিল্টারের উপরে ক্লিক করে আপনি চাইলে ব্লাডটা তো মুছে দিতে পারবেন যেমন আমি ফেজের উপরে যদি ব্রাশ করি দেখেন ফেজটা বের হয়ে গেল দেখেন ফেজটা বের হয়ে গেল আবার যদি এরকম হয় যে না আমি চাচ্ছি হচ্ছে ব্লাডটা অ্যাডজাস্ট করবো সো গসিয়ান ব্লার এখানে ডাবল ক্লিক আবার এখান থেকে কম বেশি করতে পারবেন যা চান কম বেশি করে নিতে পারবেন ওকে সো নাও দেখেন কত ইজি বিষয় চোখ অফ করে রাখলেও এটা অফ থাকবে আপনি যদি চান এটাকে ডিলেট করে দিবেন সো জাস্ট এখানে মাউসে রাইট ক্লিক করবেন এই স্মার্ট অবজেক্ট এখানে দেখেন এখানে লেখা আছে ডিজেবেল সো এটা যদি ডিজেবেল করে দিতে চান ডিজেবেল ডিলেট করতে চাইলে ডিলেট ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ার সো আমি ক্লিয়ার করে দিলে বাস আগের লেয়ার আগের অবস্থা আমি ফিরে আসলাম সো খুবই চমৎকার একটা কাজ এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের গুণ সো স্মার্ট অবজেক্টের মাধ্যমে স্মার্ট ফিল্টার হলে আপনি কিন্তু কাজ করতে ফিল করবেন যে না আমার এই কাজটা খুব আরামায়াসে হচ্ছে এবং এটা খুবই সময় আপনাকে বাঁচিয়ে দিবে তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন তারপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই লিখে জানাবেন সকল কোশ্চেনের উত্তর আমরা কমেন্টে খুব তাড়াতাড়ি দিয়ে থাকি তো এই ছিল আজকের পর্বে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম